আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক ইন্দ আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রাসুলিল্লাবাদ সম্মানীয় দিনী ভাই ও বোনেরা আমরা আজকে কথা বলতে চাই কুরবানির একটি ওট বা গরুতে সর্বোচ্চ কতজন শরিক হতে পারবে পরিবারের সামর্থ্যবান সকল সদস্যকে কি কোরবান দিতে হবে নাকি শুধু পরিবারের একজনের পক্ষ থেকেই কোরবান দিলে দায়িত্ব আদায় হয়ে যাবে এই প্রসঙ্গে আমরা সকলে জানি একটি বকরি একটি মেষ পেড়া বা দুম্বা শুধু একজন ব্যক্তি বা একটি পরিবারের পক্ষ থেকে কোরবান করা যায় আর একটি গরু বা একটি ওট এক থেকে সাতজন ব্যক্তি বা এক থেকে ষাটটি পরিবারের পক্ষ থেকেও কোরবানি করা যায় তবে এই সংখ্যা জোর বা বেজোর হওয়া আবশ্যক নয় এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে সাত পর্যন্ত শরিক হওয়া যায় এটাই আমরা জানে আসছি কিন্তু ইদানীং কোনো কোনো সম্মানীয় আলেম বলছেন শুধু সফর অবস্থায় একটি গরু বা একটি ওটে সাত ব্যক্তি শরিক হতে পারবে মুকিম অবস্থায় এইভাবে সাতজন শরিক হতে পারবে না তারা দলিল হিসাবে হজরত জাভের থেকে বর্ণিত হাদিস উপস্থাপন করেন জাভের রাজিয়াল্লাহু তহ বলছেন কুন্ন নতামত্তা উফিয়া রসুলিল্লাহি সাল্লাম নজবাহুল ফিহা। সুনানা দাউদ হাদিস নাম্বার দুই হাজার আটশত সাত হজরত জাহের বলছেন যে আমরা রসুলসাল্লা সাল্লামের সময় আমরা যখন তামাত্তু হস করতাম তখন আমরা সাতজনে মিলে একটি গরু কোরবান দিতাম সাতজনে মিলে একটি ওঁটো কোরবান দিতাম হজরত জাবির থেকে বর্ণিত আরেকটি হাদিস না মা না মা রসুলিল্লাহি সাল্লি হুদাই বিয়া হজরত জাবির বলেন আমরা হুদাই বিয়াতে আল্লাহর হাবিবের সাথে নহর করেছি ওট কোরবান করেছি আলবাদানাত আনসাবা সাত জনে মিলে একটি ওট অল আনসাবা এবং আমরা সাত জনে মিলে একটি গরু ও করেছি করেছি আবুদাউদ হাদিস আটশত নয় এই হাদিসগুলোকে দলিল হিসাবে উপস্থাপন করে ওনারা বলতে চান সফর অবস্থায় শুধুমাত্র সাতজনে মিলে ওট অথবা গরু জবে করা যাবে এই হাদিসগুলোতে হাদ্যের সময় দমে শোকর হিসাবে কোরবানি করা প্রসঙ্গে মূলত আলোকপাত হয়েছে তবে এই হাদিসগুলোতে আমরা মৌলিকভাবে দুটি জিনিস দেখতে পাই একটা হচ্ছে তামাত্ম হজে দমে সকর দিতে হয় দ্বিতীয় একটি ওটে বা গরুতে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারে এটা ওই হাদিসে সুস্পষ্টভাবে এসেছে কিন্তু কোরবানিতে সাতজন শরিক হতে পারবে না এমন কোনো কথা এই হাদিসে বর্ণিত হয়নি ওপরন্ত হাজ বা অন্য যে কোনো সফর ব্যতীত সাধারণভাবেও একটি গরু বা একটি ওটে। 7 জন ব্যক্তি অথবা সাতটি পরিবার শরীক হতে পারবে এ মর্মে কিন্তু আলাদা হাদিস রয়েছে সেটা হযরত জাবির থেকে বর্ণিত তিনি বলছেন আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال البقره وسبع والجزور وسبع আবু দাউদ হাদিস নাম্বার 2808 বিশ্বনবী বলছেন একটি গ গরু একটি ওট সাত ব্যক্তি অথবা সাত পরিবারের পক্ষ থেকে জবাই করা যাবে এই হাদিসে সপর বা হজের উল্লেখ নেই হাদিস দ্বারা সাধারণভাবে একটি ওট বা একটি গরুতে সাতজন বা সাত পরিবারের শরিক হওয়ার কথা উল্লেখ করা হয়েছে আশা করি এ বিষয়ে আর সংশয় থাকার কথা নয় যেহেতু আমরা সাধারণভাবেও সাতজন মিলে গরু বা ওট কোরবান করা যায় আলাদা হাদিস পেয়েছি সুতরাং আমাদের সংশয় দূর হয়ে যাওয়ারই কথা প্রশ্ন হতে পারে হাদিসগুলোতে সাত ব্যক্তি বা সাত পরিবারের কথা তো উল্লেখ নেই সাধারণভাবে আনসাবা অর্থাৎ সাতের পক্ষ থেকে কোরবান করা বলা হয়েছে তার উত্তর হলো কোরবানি পুরো পরিবারের উপরে একটি ওয়াজিব হয় পরিবারের লোক একজন থাকুক আর জন থাকুক আল্লাহর হাবিব সাল্লাহিসাল্লাম বলেছেন আলা কুল্লি আহলি ফি কুল্লি আমিন ও আবু আবুদাউদ হাদিস নাম্বার দুই হাজার সাতশো আটাশি আল্লাহ হাবিব বলছেন হে মানুষ শোনো প্রতি পরিবারে প্রতি বছরে একটি কোরবান দিতে হবে তাহলে এখানে পরিবারের পক্ষ থেকে একটির কথা বলা হয়েছে যৌথ পরিবারে সামর্থ্যবান এক বা একাধিক যত থাকুক না কেন পুরো পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি যথেষ্ট স্বামীও চাকরি করে স্ত্রীও চাকরি করে দনোজন দুটি দিতে হবে জরুরি নয় একটি দিলে হবে যদি কেউ বেশি দিতে চান তার ইবাদত হিসাবে গণ্য হবে রসুল সাল্লা সাল্লাম নিজে যখন পশু জবে করতেন তখন তিনি বলতেন আল্লাহম্মদ তকব্বাল মিন মোহাম্মদ ও আলী মোহাম্মদ হে আল্লাহ আপনি এটা কবুল করুন মোহাম্মদের পক্ষ থেকে মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে আবু দাউদ হাদিস নাম্বার দুই হাজার সাতশত বিরানব্বই তাহলে বোঝা যায় একটি পরিবারের পক্ষ থেকে একটি পশু যথেষ্ট বেশি দিলে সওয়াব বেশি হবে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝে শুনে দিন মেনে চলার তৌফিক দিন আল্লাহ আমিন ওসসালামু আলাইকুম ورحمه الله وبركاته